মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। তিন বছরের অপেক্ষার মজুরি বাড়ল মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের। হাজার প্রতি মজুরি 178 টাকা থেকে 202 টাকা করার সিদ্ধান্ত। তবে এতে কি বলছেন বিড়ি শ্রমিকরা? আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল এট গোল্ডেন রিট্রিট, জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা সালন ক্লাব মেম্বারশিপের সুযোগও, বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। প্রায় তিন বছর পর অবশেষে বাড়তে চলেছে মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের মজুরি। শনিবার ঔরঙ্গাবাদে হয়েছে বিড়ি মালিক ও শ্রমিক সংগঠনগুলির মধ্যে চুক্তি। ওই চুক্তি অনুযায়ী হাজার বিড়ি পিছু 202 টাকা মজুরি পাবেন শ্রমিকেরা। পয়লা নভেম্বর থেকে বাড়বে মজুরি। মাত্র 24 টাকা মজুরি বাড়িয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 178 টাকার জায়গায় মজুরি মিলবে 202 টাকা। তবে মজুরি বাড়লেও খুশি নয় বিড়ি শ্রমিকরা। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই সামান্য মজুরি বৃদ্ধিতে কি হবে প্রশ্ন তুলছেন বিড়ি শ্রমিকেরা। 202 টাকার সবের দাম বেশি তো কেমন করে মানুষ খুশি হবে? সবের দাম কমবে আর বিড়ির পানি বেশি হবে তো লাভ আছে। আর এই যে 200 টাকা পানি পাবো আর আলু 60 টাকা 70 টাকা খাইতে হবে, সবকিছু মনে করো যে আকরা খাইতে হবে, তো বেড়ির ওপরই তো সব আমার, তো কেমন করে সংসারটা চলবে? আর একটু বেশি হলে ভালো হয়, একটুও খুশি হয়নি। কারণটা হচ্ছে যে আমাদের বিড়ির বিড়ি থেকে সব আছে, চাল আছে, আলু আছে, যা খাবার আছে, বাচ্চাদের সবই, তো বিড়ির মজুরি বেড়ে গেছে, জিনিস আলুরও দাম বেড়ে গেছে, সবকিছুরই দাম, তো আমাদের বিড়ির মজুরি এইটুকু বেড়ে কি হবে? আমরা খুশি নই। বিড়ির মজুরি বাড়লে জিনিসের দাম কমতে হবে, তাহলে আমরা খুশি। সব জিনিসপাতি তো সব আকরা হয়ে গেছে, সব জিনিস যা কমাইলে একটাই হতো, মজুরিটা তো বাড়লে মানে আমরা তো এইদিকে দাম বেশি আর এদিকে ফের মজুরির দিকে ই, তো ওয়ার তুলনাতে তো এটা তো আরই হয় না। এবার সব জিনিসের তো দাম বেশি, সবই তো কিনা খেতে হয়েছে আমাকে। বাজারের সমস্ত কিছুর দামই আকাশ ছোঁয়া, এর মাঝে দীর্ঘদিন মজুরি বাড়েনি বিড়ি শ্রমিকদের। তবে যে দাম বাড়ানো হয়েছে তা দ্রুত কার্যকর হোক দাবি বিড়ি শ্রমিকদের। আমরা বিড়ি বাঁধি খাই, আমরা তো অন্য কিছু আর করি না, আমরা বিড়ি বাঁধি, কোনো ব্যবসা নেই, বন্ধু নেই, কিছু নেই। আমার যে মজুরি বাড়াতে জনগণ করে যেটা করেছে ওটাই আমার যে ভালো, মানে 202 টাকাতে খুশি আছেন আপনারা? আমরা যেটা করেছেন ওটাই ভালো। খুবই অসুবিধা, অসুবিধা আমার বেশি বাড়লে বেশি ভালো হতো। এটিতে তেলের দাম 100 কয় টাকা, আলুর দাম 50 টাকা, এই যে আটার দাম 50 টাকা 40 টাকা, সবের যা দাম বেশি, বেশি করে বাড়লে বেশি ভালো হতো। এর আগে 2021 সালের 28 সেপ্টেম্বর শেষবার মজুরি বেড়েছিল বিড়ি শ্রমিকদের, তারপর মজুরি বাড়েনি এক টাকাও। শেষ চুক্তি অনুযায়ী মজুরি 178 টাকা ছিল, এবার মজুরি বাড়ল 24 টাকা। তবে আরও মজুরি বাড়ার অপেক্ষায় বিড়ি শ্রমিকেরা। শামসেরগঞ্জ থেকে মাসুদ আলীর রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।